গুয়াহাটি মহানগরীত আইপিএলর উন্মাদনা। বর্ষাপাড়াত অনুষ্ঠিত হবলগিয়া আইপিএলর ম্যাচর বাবে গুয়াহাটিত বাহর পাতিছে পাঞ্জাব কিংসে। দেওবারে গুয়াহাটিত উপস্থিত হওয়া পাঞ্জাব কিংসর খেলোয়াড়সকল আছে হোটেল ভিভান্তাত। শারীরিক আঘাতর বাবে শিখর ধাওয়ানর বাদে ইতিমধ্যে গুয়াহাটিত উপস্থিত হয়েছে পাঞ্জাব কিংসর আটাইকেইজন খেলোয়াড়। ইপিনে আজি গুয়াহাটিত উপস্থিত হব রাজস্থান রয়্যালস। প্লে অফত স্থান নিশ্চিত করার বাবে পাঞ্জাব কিংসর বিরুদ্ধে 15 মে'ত বর্ষাপাড়া স্টেডিয়ামত নামিব রাজস্থান রয়্যালস। 19 মে'ত হোম গ্রাউন্ড বর্ষাপাড়াত রাজস্থান রয়্যালসে যুঁজিব প্লে অফত স্থান নিশ্চিত করে পয়েন্ট তালিকাত শীর্ষত থাকা কলকাতা নাইট রাইডার্সর বিরুদ্ধে। 15 মে'ত প্রীতি জিন্টা আর 19 মে'ত বলিউডর বাদশাহ শাহরুখ খান খেল উপভোগ করবলে গুয়াহাটিলে অহার পূর্ণ সম্ভাবনা আছে। ইপিনে আইপিএলর দুখনক ম্যাচর বাবে সাজু হয়েছে অসম ক্রিকেট সন্থা। বহিরাজ্যত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচার অভিযান অব্যাহত আছে। দেওবারে অরবিন্দ কেজরিওয়ালের দুর্গ দিল্লীত অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নির্বাচনী প্রচারত ভাগ লওয়ার পাছত আজি পঞ্জাবত নির্বাচনী প্রচারত ভাগ লব ডক্টর শর্মায়। পাটিয়ালাত আজি ডক্টর শর্মায় বিজেপির প্রার্থীগৰাকীৰ মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকি পাটিয়ালাত এক দীঘলীয়া রোড শোত অংশগ্রহণ করব। রাষ্ট্রীয় পর্যায়ের এগারী নেতা হিসাবে ক্রমে মুখ্যমন্ত্রীগীর গুরুত্ব বৃদ্ধি পাইছে। শেহতীয় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লীত বিজেপি তথা এনডিএ প্রার্থীর হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চলাইছে প্রচার। দেওবারে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহ ডক্টর শর্মার সাক্ষাৎকার গ্রহণ করে কেইবাটাও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। গুরুত্বপূর্ণ সরকারি কার্যসূচী লৈ ইরান অভিমুখে যাত্রা করিলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ, পরিবহন আর জলপথ মন্ত্রীগী ভুয়াই ভারতীয় বিমান বাহিনীর এখন বিশেষ বিমানযোগে ইরানলৈ রওনা হয়। ভারতে ইরানের সাবাহার বন্দর দীর্ঘমেয়াদী লিজত লওয়াটো সুনিশ্চিত করে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা আছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানত ভারত সরকারের হয়ে অংশগ্রহণ করব কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। এয়া ভারতের বাবে এক কৌশলগত মাইলর খুঁটি হিসাবে পরিগণিত হব, কিয়নো ই পাকিস্তানের করাচির লগতে গোয়াদর বন্দরক উপেক্ষা করে দক্ষিণ এশিয়া আর মধ্য এশিয়ার মাজত ইরান হয়ে ভারতের বাবে এক নতুন বাণিজ্যিক পথ মুকলি করব। এই পদক্ষেপে বাণিজ্যর ক্ষেত্রখনত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যস্ত পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর পৰা এক বৈকল্পিক পরিবহন পথ অন্বেষণ করার বাবেও অর্থনৈতিক সুযোগের নতুন দিশ মুকলি করব। ইতিমধ্যে মিয়ানমারত ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাবে বিশেষ গুরুত্বপূর্ণ চিটওয়ে বন্দর মুকলি করার পাছত এইবার শাহবাহর বন্দর অভিযানের এই চুক্তিয়ে ভারতের বর্ধিত সামুদ্রিক প্রসারের আন এক গুরুত্বপূর্ণ সাফল্যের নিরূপণ করব। দুইটা বন্দর প্রকল্পের উদ্দেশ্য হয়েছে সমগ্র অঞ্চলট বর্ধিত চীনের উপস্থিতি নিষ্ক্রিয় করা। লক্ষণীয়ভাবে সর্বানন্দ সোণোৱালে এবছরের পূর্বে 2023 চনের মে'ত মিয়ানমারের চিটওয়ে বন্দরটি উদ্বোধন করেছিল। ধেমাজিত বনরিয়া কাঠফুলা খাই অসুস্থ 8 জন আরক্ষী। অসুস্থ এজন জওয়ানের স্বাস্থ্যর অবস্থা সংকটজনক। অসুস্থ আটাইকেইজন জওয়ান 22 নম্বর APBNত কর্মরত। ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত ভর্তি জওয়ান কেজনক। অসম অরুণাচলের পানবাড়ী বিওপিত কর্তব্যরত জওয়ান কেজন। এজন সংকটজনক বলে গম পাইছো। আপনার ডিউটি কত আসলে শিবসাগরের বেটবাড়ির বালিবাট আর চেঙেলিবাড়ি চারিআলি সংযোগী গড়কাপ্তানি পথটো বিধ্বস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিনে মেরামতি নকরার ফলত পুখুরী সদৃশ গাঁতর সৃষ্টি হওয়াত মরণ ফান্ডলে পরিণত হয়েছে পথটো। ইয়ার পরিপ্রেক্ষিতত বৃহত্তর অঞ্চলের রাইজে অতি বিপজ্জনকভাবে যাতায়াত করবলগিয়া হয়েছে। নিতৌ সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা, কিন্তু ইয়ার পিছতো নীরব দর্শক হয়ে আছে শিবসাগর লোকনির্মাণ বিভাগ আর জনপ্রতিনিধি। আগবঢ়াম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈ প্রতিবেদন। মই সেই পথটো দেখাব বিচাৰিছো। এই
ইয়াৰ যিবিলাক পকী আছিলে সেই পকীসমূহ বহুদিন কেইবামাহ পূৰ্বে পকীসমূহ বখলা বখলে এৰি গ'ল আৰু পথটোৰ বিভিন্ন অংশত বৰ্তমান বহি যোৱাৰ ফলত ইয়াত বৃহৎ বৃহৎ পুখুৰী সদৃশ দ দ গাঁতৰ সৃষ্টি হ'ল। এই বিধ্বস্ত হৈ থকা পথেৰেই বৰ্তমান বৃহৎ বৃহৎ ডাম্পাৰ চলাই আছে, একাংশ বালি মাফিয়াই ব্যৱহাৰ কৰিছে এই পথটো, যাৰ বাবে এই পথৰ অৱস্থা অধিক শোচনীয় হৈ পৰাত এইসকল স্থানীয় ৰাইজ বৰ্তমান জীয়াটো ভুগিবলগীয়া হৈছে। স্থানীয় ৰাইজে কি সমস্যাৰ সন্মুখীন হৈছে কি ক'ব? অঁ, এই ৰাস্তাটো আজি বহুদিন ধৰি মেৰামতি নকৰাৰ ফলত বালিবাট চাৰিআলি আৰু চেঙ্গিলবাৰী চাৰিআলি যি সংযোগ পথ, সেইটো বাঁহগড় নামে জনা যায়, সেই পথটো ঠায়ে ঠায়ে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত হৈছে আৰু এজাক বৰষুণ দিলেই তাত কিমান দহ আৰু বাকী যান বাহন আহিলেও সেই দহত সোমাই দুৰ্ঘটনাগ্ৰস্ত হ'বলগীয়া হৈছে। সেইকাৰণে আমি চৰকাৰী কৰ্তৃপক্ষক জনাব বিচাৰোঁ যে অতি সোনকালে এই পথটোৰ মেৰামতি কৰাৰ ব্যৱস্থা কৰে যেন। হয়, মেৰামতি কৰিব লাগে। কি সমস্যাৰ সন্মুখীন হৈছে, কি অৱস্থা হৈছে? এইটো চক এটা কথা, এই মেডিকেললৈ নিবলৈও এই গাড়ী নাহে, আমাৰ এনেকুৱা অৱস্থা হয়। এই গাড়ী কেনেকৈ আহিব? এতিয়া কঠীয়া চঠিয়া পাৰি দিওঁ, ৰুই দিওঁ মাটি, তেনেকুৱা হৈছে, তেনেকুৱাই হৈছে, আৰুতো উপায় নাই। এতিয়া কাইলৈ কঠীয়া পাৰি ৰুব পৰা হ'ল, ৰুই দিওঁ ৰাস্তাত, আৰুতো উপায় নাই। ৰাইজে সোনকালে চৰকাৰে এইটো ব্যৱস্থা কৰক তেওঁলোকে। হয়, কঠীয়া পাৰি ৰুব পৰা অৱস্থাৰ সৃষ্টি হৈছে, ইমানেই দ দ গাঁতৰ সৃষ্টি হৈছে। এই ৰাস্তাৰে সকলো অহা যোৱা কৰে, ল'ৰা ছোৱালী স্কুললৈ অহা যোৱা কৰে, যোৱা অসুবিধা হৈছে, সদায় পানী হৈছে গাঁতবোৰত, আৰু তাকে জলদি ৰাস্তাত মেৰামতি কৰি দিওঁ আমাৰ। হয়, এই পথেৰে এই পথটোৱে এই অঞ্চলবাসীৰ বাবে একমাত্ৰ সম্বল, যাতায়াতৰ একমাত্ৰ সম্বল, কিন্তু ইয়াৰ পিছতো নীৰৱ দৰ্শক হৈ আছে লোক নিৰ্মাণ বিভাগ, নাকি লগাব পৰা নাই একাংশ বালি মাফিয়াক, নাকি লগাব পৰা নাই একাংশ ঠিকাদাৰক, নীতি বহিৰ্ভূতভাৱে এই পথেৰেই অহা যোৱা কৰি আছে। মই আৰু একাংশ স্থানীয় লোক আছে, কি সমস্যা হৈছে এইকেইদিন? এইকেইদিন মানে আমাৰ ল'ৰা ছোৱালী স্কুললৈ যাব পৰা নাই, ইয়াত ইখন গাড়ী আহিলে সিখন গাড়ী মানে ক্ৰচিং কৰোঁতে মানে হয়তো ইয়াত দুটা তিনিটা এক্সিডেণ্ট হৈ গৈছে, এখন টেম্পু এইফালে বাগৰি পৰিছে, আমি ঘৰৰ ভিতৰৰ পৰা দৌৰি আহিছোঁ, দৌৰি আহি টেম্পুখনক তুলি দিছোঁ। এইবিলাকে চৰকাৰে মানে এতিয়া কি কাম কৰি আছে এইটো ধৰিব পৰা নাই। এতিয়া ঠিকাদাৰসকলে এইফালে দিয়ে বালি সাতখন নখন ডাম্পাৰ একেলগতে লাইন পাতি যাবলৈ ধৰে, সেইখিনিৰ পৰা আমাৰ বহুত অসুবিধাৰ সৃষ্টি কৰি অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে তাৰমানে। হয়, আচলতে বিহু বৰৰ পৰা শিল লৈ যোৱা হয় এই পথেৰে, কিন্তু আন বহু বিকল্প পথ আছে, শিৱসাগৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথো ব্যৱহাৰ কৰিব পাৰে আন সামগ্ৰী কঢ়িয়াবলৈ। নাজিৰাৰ শিৱসাগৰ সংযোগী যিটো পথ আছে বিজি ৰোড, সেই পথ ব্যৱহাৰ কৰিব পাৰে, কিন্তু সেই ডাঙৰ পথবিলাক ব্যৱহাৰ নকৰি এই ভিতৰুৱা গাঁৱৰ ভিতৰে যোৱা পথটো ব্যৱহাৰ কৰাৰ ফলত বৰ্তমান অধিক বিধ্বস্ত হৈ পৰিছে। এইটো মাইথান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টিল। কারেক্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। Everyday spices 100% taste. Everyday spices best. মনত ৰাখিব, ভাল কৰি হ'ব লাগিব আৰু জল। Everyday masala tasty হ'ব ভুজন। Everyday spices 100% taste. Everyday spices best. সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে জিভাত দিয়ে আচল জুতি। Everyday spices 100% taste. Text headlines আগবঢ়াইছে Everyday masala. কৃষ্ণচূড়া, ৰাধাচূড়া, সোণাৰু এজাৰৰ ৰঙেৰে ৰঙীন হৈ উঠিছে আই আই টি গুৱাহাটী। বতৰৰ নানান ফুলৰ ৰঙেৰে হাইতাল বোলাইছে গুৱাহাটী আই আই টিৰ অনন্য প্ৰকৃতিৰ এই দৃষ্টিনন্দন পৰিৱেশে। যিফালে চাই সেইফালেই কেৱল দুচকু চাট মৰা পৰিৱেশ, যেন ফুলৰ মেলা পাতিছে আই আই টিৰ চৌহদত। আৰু এই নয়নাভিৰাম দৃশ্যই হাত বাউলি মাতিছে বাটৰুৱাক। আই আই টি গুৱাহাটীৰ পৰা আমাৰ সাংবাদিক ৰন্তু বৈশ্যৰ বিশেষ প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ।
নাহৰে তগৰে এজাৰে এক সুন্দৰ মনোমোহা পৰিৱেশ সৃষ্টি কৰিছে গুৱাহাটী আই আই টি তথ্য প্ৰযুক্তি প্ৰতিষ্ঠান গুৱাহাটী আই আই টি এতিয়া ভিন্ন ৰঙী ফুলে এতিয়া সকলোৰে মন মুহিছে আৰু এক সুন্দৰ পৰিৱেশ এতিয়া গুৱাহাটী আই আই টিত আপুনি আপোনাৰ গুৱাহাটী আই আই টিৰ পৰা দেখুৱাইছো খুব সুন্দৰ পৰিৱেশ চৌদিশে চাই যদি আপুনি কৃষ্ণচূড়া ৰাধাচূড়া বাইদেউ এই গুৱাহাটী আই আই টি খুব সুন্দৰ পৰিৱেশ তাতে ফুলে দৃষ্টিনন্দন পৰিৱেশ হয় 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 নিশ্চয় নিশ্চয় আমাৰ এই গুৱাহাটী আই আই টিৰ যি সুন্দৰ পৰিৱেশ প্ৰাকৃতিক পৰিৱেশ লগতে ফুল ফল গছ গছনি চৰাই চিৰিকটি যি এক সুন্দৰ মনোমোহা এটা নিৰিবিলি পৰিৱেশ এইটো আটাইতকৈ মনোমোহা মানে এইটো একচুৱেলি কাৰোৰে লগত তুলনা কৰিব নোৱাৰি এইটো এটা প্ৰাকৃতিক সংৰক্ষণৰ ইয়াত যদিও এক প্ৰযুক্তিবিদ্যাৰ প্ৰতিষ্ঠান হয় তথাপি ইয়াত যিটো পৰিৱেশ পৰিৱেশৰ ওপৰত যিটো মানে এনভাইৰনমেণ্ট প্ৰটেকশ্যন পৰিৱেশ সংৰক্ষণ তথা চৰাই চিৰিকটি গছ গছনি যি পশু পক্ষী সংৰক্ষণৰ ওপৰতো যথেষ্ট গুৰুত্ব দিয়া হৈছে সেই দেখিয়ে সেইকাৰণে কি হৈছে আমাৰ এই আই আই টি কেম্পাছত যি প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানৰ উন্নতিকৰণৰ লগতে আমাৰ পৰিৱেশ সংৰক্ষণৰ ওপৰতো যথেষ্ট গুৰুত্ব আৰোপ কৰিছে আৰু সেইকাৰণে আজি এই যি বসন্তৰ এই মানে বসন্ত উৎসৱত আমাৰ যি প্ৰকৃতি এই মনোমোহা পৰিৱেশ চৰাই চিৰিকটিৰ যি মানে পক্ষী যি বিমানী বা পক্ষী যি কলকলনি এই অতি সুন্দৰ এক সাংঘাতিক এটা আৱেগ মধুৰ পৰিৱেশ যিটো আৱেগ মানে আজি এই সমন্বয় যাত্ৰাত আমাৰ যি এই আমি গোটেই পৰিৱেশটো আমি যেনেধৰণে আমি যাত্ৰা কৰিছোঁ বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি সমন্বয় আৰু বিভিন্ন জাতি ধৰ্মৰ মানুহ আমি একত্ৰিত হৈ আমি কেম্পাছত বসবাস কৰোঁ তাৰ কি কব এজাৰে মন বেজাৰ লগাই নেকি বাৰু হয় নিশ্চয় আদাৰ ফুলা দেখিলে বেজাৰ কিয় কৰ এটা এটা গান আছে নহয় জানো এজাৰ ফুলা দেখি বেজাৰ কিয় কৰ কিয় মনে মাৰি থাক মোৰ দেহিয়ৰ আছেনে তোলৈ মোলৈ যিটো মোৰ চিত এজাৰ ফুলা দেখি বেজাৰ কিয় কৰ কিয় মনে মাৰি থাক মোৰে হিয়ৈ আছেনে তোলৈ মোলৈ যিটো মোৰ চিত এটুপি বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে হাহাকাৰ ওদালগুৰিৰ এটা অঞ্চলৰ ৰাইজৰ দুবছৰ আগতে নিৰ্মাণ কৰা পানী যোগান আঁচনিৰ দুৱাৰ আজিলৈ খোল নাখালে ওদালগুৰিৰ খ্ৰীষ্টিয়ান পাৰাটো কলসীপাৰ পাইপ পানী যোগান আঁচনিখনৰ কাম দুবছৰ আগতে সম্পূৰ্ণ হ'ল যদিও আজিলৈ আঁচনিখনৰ দুৱাৰেই খোল নাখালে যাৰ ফলত হাবি বননিয়ে আগুৰি ধৰিছে আঁচনিখন আৰু সেই অঞ্চলৰ ৰাইজে সেই আঁচনিখনৰ পৰা বিশুদ্ধ খোৱা পানী পাম পাম বুলি দুটা বছৰে এটুপিও পানী নাপালে ওদালগুৰিৰ পৰা আমাৰ সাংবাদিক ৰিপুঞ্জয় নাথৰ প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ এইখন হৈছে কলসীপাৰ পানী যোগান পাইপ আঁচনি খ্ৰীষ্টানপাৰা গাঁৱত এই আঁচনিখন অৱস্থিত আজি দুবছৰ ধৰি এই আঁচনিখন নিৰ্মাণ কৰা হ'ল কিন্তু স্থানীয় ৰাইজে এটুপিও বিশুদ্ধ পানী এতিয়ালৈকে খাবলৈ নাপালে আনকি এই আঁচনিখনৰ মূল দ্বাৰখনো আজিলৈকে খোল নাখালে মোৰ লগত এই গাঁও প্ৰধানগৰাকীৰ লগতে স্থানীয় কিছু লোক আছে তেওঁৰ পৰা মই পোনে পোনে জানিব বিচাৰিম আপোনালোকৰ এই আঁচনিখনে সমস্যা কি সমস্যাৰ সৃষ্টি কৰিছে এতিয়া আমাক এতিয়া চৰকাৰে ধুনীয়াকৈ এইটো বস্তুটো বনাই দিলে আমি নথৈ আনন্দিত হৈছিলোঁ কিন্তু আজি তাৰিখলৈকে আমি ইয়াতে এটুপি পানীও দেখা নাপালোঁ তাৰ কাৰণে আমাৰ যিখিনি মানুহৰ গা ধোৱা বা খোৱা লোৱা এইখিনি পানীৰ বহুত অসুবিধা হৈছে এতিয়া ৰাতিপুৱা মাইকী মানুহখিনিয়ে চাইকেলত কলহ বান্ধি লৈ আনৰ ঘৰে ঘৰে পানী বিচাৰি যাব লাগে বা মতা মানুহখিনি দূৰলৈকে গা ধুব যাব লাগে তো সেনেকুৱা ধৰণৰ বিশেষ অসুবিধা হৈছে এতিয়া আজি তাৰিখলৈকে পানীৰ কাৰণে হাহাকাৰ যিখিনি মানুহৰ অলপ উচ্চাচাপৰ মানুহখিনি আছিল কুঁৱা আছিলে তেওঁলোকৰ কুঁৱাখিনিও অলৰেডি শুকাই গৈছে কিছু কিছু মানুহে এতিয়া গৰ্ভৰিং বহাইছে যদিও তাত পানী চাফা পানী নোলায় খোলা পানী ওলায় আৰু সেই বস্তুটোৰ কাৰণে এতিয়া আমাৰ খোৱা পানী কিছুমান মানুহে এতিয়া বটলত মিনাৰেল ৱাটাৰ বটল কিনি আনিও খাব লগা বাধ্য হৈ গৈছে আৰু চবেই এইটো বস্তু খাব নোৱাৰে কিছুমান একদম মানে নিম্ন শ্ৰেণীৰ মানুহখিনিয়ে সেই বস্তুটো খাব নোৱাৰে আৰু নোৱাৰাৰ কাৰণে আমি এতিয়া আপোনালোকৰ ওচৰত এই বস্তুটো দেখাব লগা বাধ্য হৈছোঁ আপোনালোকে বিভাগীয় ইঞ্জিনিয়াৰ বা ডিপাৰ্টমেণ্টক জনোৱা নাছিলে নেকি জনোৱা হৈছে কিন্তু কোনো হেৰি কৰা নাই তেওঁলোকে সঁহাৰি পোৱা নাই আপোনালোকৰ এই ঘৰে ঘৰে টেপবিলাক বহাইছে হয় ঘৰে ঘৰে টেপবিলাক বহাইছে কিন্তু দেখা দে বহাইছে কিন্তু কিছুমানে পাইপ ফাটি গৈছে কিছুমানৰ পানীটো টেংকীৰ পৰা পানী নাযায় যেতিয়া আৰু গাঁৱত সকলো অসুবিধা পানীৰ কাৰণে এতিয়া বৰ্তমান পানী বিকল অৱস্থা আমাৰ মানুহবিলাকে যিবিলাক নেকি কুঁৱা খান্দিছিলে ঘৰে ঘৰে প্ৰত্যেকৰ ঘৰতে কুঁৱা আছে অৱশ্যে নোহোৱা নহয় কিন্তু সেই কুঁৱাবিলাক পানী সম্পূৰ্ণৰূপে শুকাই গৈছে এতিয়া
হয় একটা কথা কব লাগবে যে এয়ে হয়েছে আসলে জল জীবন মিশনের অধ্যায় কব লাগবে একটা কথা কব লাগবে যে প্রতিঘর মানুষে আসলে পানি পাবলগা আছিল আর কিন্তু ঘর এটা চাবলগা হয়েছে যে টেপ পুতিছে সেই টেপ চাবলগা হয়েছে আর এইদরে আসলে বহু আসনি ইতিমধ্যে এই উপরঞ্চল বিকল হয়ে পড়ছে। আজি দুবছর ধরে এই আসনিটির আজিলেক দুয়ারখন খোল নাখালে আর যার ফলত এই উত্তরাঞ্চলের এই সকল লোকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকা এই সকল লোক বিভিন্ন হারাশাস্তির সম্মুখীন হবলগা হয়েছে। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দাখিল করব মনোনয়ন পত্র। 18 সংখ্যক লোকসভাত প্রতিনিধিত্ব করার দেশের প্রধানমন্ত্রীগী পুনর্বার বারাণসী সমষ্টির নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব। আজি বিয়লি বারাণসীত মনোনয়ন দাখিল করে প্রধানমন্ত্রীগীয় মন্দির নগরীক এক বিশাল রোড শোতো অংশগ্রহণ করব। চেহনাই চন্দুবন্ধ ধ্বনি সংসদ ধ্বনি ডম্বরু তথা মন্ত্রোচ্চারণের মাজেরে আগবাড়ি প্রধানমন্ত্রী মোদীর রোড শো। প্রধানমন্ত্রীগীর মনোনয়ন দাখিল পর্ব তথা রোড শোর সমগ্র বারাণসীতে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের কাশী বিশ্বনাথ ধামলে চতুর্থ গেটলে প্রধানমন্ত্রী মোদীর এই রোড শোয়ে সাঙুরি লব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় এইবার তৃতীয়বার উত্তর প্রদেশের বারাণসী সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করব। এটি আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের খবর। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধক লৈ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে দিছে এক প্রতিশ্রুতি। আমেরিকাত ইসরায়েল বিরোধী বিক্ষোভত লিপ্ত হওয়া ছাত্র ছাত্রীক তৎক্ষণাৎ বিতরণ করার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পর। নিউ জার্সিত অনুষ্ঠিত এক সমাবেশত ট্রাম্পে দিছে এই প্রতিশ্রুতি। শিক্ষানুষ্ঠান সমূহত ব্যাঘাত জন্মা বিদেশী ছাত্রসলক বিতরণের প্রতিশ্রুতি ট্রাম্পর। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্পে শিক্ষানুষ্ঠান সমূহত প্রতিবাদী কার্যকলাপ রোধ করিম বলেও কয়। উল্লেখযোগ্য যে 7 অক্টোবরত ইসরায়েলত হামাসে আক্রমণ চলার পিছতে সৃষ্টি হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধর আর সেই যুদ্ধের পিছতে আমেরিকাত থাকা একাংশ প্রবাসী ছাত্র ছাত্রী সাব্যস্ত করেছিল প্রতিবাদ, যার ফলত অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ত আমেরিকার হাউস অব রিপাবলিকান সকলে স্টেট ডিপার্টমেন্ট আর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগলে পত্র প্রেরণ করে হামাসর সমর্থনত প্রতিবাদ করা ছাত্র ছাত্রী সকলক বিতাড়িত করার দাবি জানাইছে। When I'm president, we will not allow our colleges to be taken over by violent radicals. And if you come here from another country and try to bring jihadism or anti-Americanism or anti-Semitism to our campuses, we will immediately deport you. You'll be out of that school. ইয়ার এখন সময় হল লাইভ আওয়ার বিদায় লওয়ার। নমস্কার। এইটো মাইথন স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল কারেক্ট। বাতৰিয়া পুনৰ